কোনো কিছু মধ্যে যে থাকে না, না ঝঞ্ঝাট, না কোনো মারামারি, না কোনো ধরাধরি, না কোনো হিংসা, যে ভদ্রলোক কিছুর মধ্যে থাকেন না। তিন দিন আগে যে হজ করে ফিরেছে সেই লোকটাকে কালকে পশুর মতো নৃশংস ভাবে সে চায়ের দোকানে বসে থাকা অবস্থায়, না সে ভোট করতে গেছে, না ভোট দিতে গেছে, না বুথ দখল করতে গেছে, না কোথাও কাউকে ধমকি দিয়েছে, চায়ের দোকানে তার উপরে আক্রমণ করে নৃশংস ভাবে তাকে মেরে দেওয়া হলো। উদ্দেশ্যটা কি? এই লোকটাকে মারলে এখানে তিনটে চারটে বুথ দখল করা যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।